হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে এখন বাজে 3টে, বিকেল 3টে, আমার পড়ানোর টাইমও হয়ে গেছে, বাট এখনও ওরা পড়তে আসেনি। আমি আজকে একটা নতুন ভিডিও আর কি করতে চলেছি, মানে আমি যতগুলো ব্লগ ছেড়েছি তার থেকে একটু আলাদা। আলাদা বলতে আজকে আমি একটা মেকআপ ভিডিও করব, কার উপরে মেকআপ হবে সেটাও তোমাদেরকে বলবো আমি। সেটা হচ্ছে আমার বরের ওপরে আমি মেকআপ ভিডিও করব, মানে ও রাজি হচ্ছিল না আর কি। ও ভাবছে আর কি, ওর তো অনেক বন্ধু বান্ধব এসব দেখে ভিডিও, তো ওর একটুখানি কেমন একটা লাগছিল, অল ফিল হচ্ছিল। তো যাই হোক, এটা হওয়ারই কথা, স্বাভাবিক। তো একটু তোমাদেরকে এন্টারটেন করতে গেলে এগুলো তো করতেই হবে, তাই না? তো ওকে কেমন লাগে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর ওর উপরে ভিডিওটা করছো, আমাকে বলছে বেশিক্ষণ যেন না লাগে, ভালোভাবে সাজাবে, যেন খারাপ ছেলে ছেলে মনে হয়। তার মধ্যে ছেলে ছেলে কী করে মনে হবে, মেয়েদের সাজ। তো যাই হোক, আমি চেষ্টা করবো ওকে সুন্দর করে মেয়েদের মতন সাজিয়ে দেওয়ার। তো সাজাবো, আর আমার পড়তে অলরেডি দুজন চলে এসছে, তো সবাই আসুক, আমি তার একটু সাজিয়ে নিই, তাড়াতাড়ি ঝটপট সাজিয়ে নেবো। আমার ছেলে ঘুমাচ্ছে, ওই জন্য আমি বাইরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ওকে আমি জাস্ট বলেছি যে সাজাবো, আমি আসছি, একটু কথা বলে নিই। তো চলো, আর বক বক করবো না, চলো ভিডিওটা দেখো, আর ভিডিওটা স্কিপ না করেই দেখো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাও। তো চলো দেরি না করে ভিডিওটা, মেকআপটা করি নি, চলো। তোমার উপরে মেকআপটা তো অ্যাপ্লাই হবে, তুমি কিছু বলো বলো, কিছু বলতে হবে না, তুমি শুধু চুপচাপ শুয়ে থাকো। ও একটু ফোন দেখছে, এবার ফোনটা রেখে দাও, আমি তোমার উপরে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমার ছেলে যে ঘুমাচ্ছে, আর এখানে আমি সরঞ্জাম নিয়ে নিয়েছি, আমার বেশি কিছু নেই, তো এইগুলো দিয়েই কাজ সারবো, চলো। ও এখন ফোনটা ধরে রাখবে, আর আমি দেখাবো কীভাবে সাজাচ্ছি, চলো। আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব, এটাই লাগাচ্ছি আমি। এবার আমি একটু প্রাইমার লাগিয়ে নেব, এই ফেস পাউডারটা আমি ইউজ করি, আর একটাও ইউজ করি, এটা আর কি নর্মাল, এর উপরে হচ্ছে তো তাই নর্মাল হচ্ছে। কেমন হয়েছে? তো এবার আমি ভুরুটা সেট করে নেব। কাজল, এর ভুরু আমি কি করে সেট করব বুঝতে পারছি না, এর ভুরুটা এত মোটা যে আমি সেট করতে পারছি না, তাও করছি। তো ফ্রেন্ডস, আমি একটা ভুরু সেট করাবো, আর একটা ভুরু সেট করেছি, বাট পরে আমি তোমাদেরকে ভিডিওর দ্বারা দেখাতে পারিনি, কারণ আমার বরটাই বদমাশ, ও ভিডিওটা পরে করে, ফোনটা তো ধরেছিল বাট করিনি, মানে অন করা ছিল না।
তো দেখো চোখের মেকআপটা পুরোটাই আমি করে দিয়েছি, আর এবার জাস্ট মাস্কারাটা বাকি আছে, মাস্কারাটা দিলেই হয়ে যাবে। তো চোখে কাজল দিতে দিচ্ছিল না একদমই, বাট তাও দিয়েছি জোর করে। নিচেই তো তাকাইনি, নিচের কাজলটা আমি যে কীভাবে দিয়েছি চোখের নিচে সে আমিই জানি। তো এইসব লোকজনের কাছে, মানে এইসব লোকজনের সঙ্গে মেকআপটা না করাই ভালো। দেখো আবার হাসছে মিচকে মিচকে, অথচ করার কোনো গতর নেই। আমি কষ্ট করে করছি, ওর কোনো একটা যে মানে বুঝবে যে বউটা কষ্ট করে করছে। একটুখানি চুপচাপ থাকি, চুপচাপ ছিল বটে, বাট তার মাঝখানে মাঝখানে বলছিল না এটা করো না ওটা করো না। আর ওই ভিডিওটা আমার করেই দেয়নি যেটা আসল, মানে মানুষের মুখের মধ্যে চোখের মেকআপ টেকআপগুলোই তো আসল, তো ওটাই করতে দেয়নি, মানে ভিডিওটা করিনি। তো যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও, তোমরা দেখতে থাকো। এবার আমি যেটা করবো, একটু ঠোঁটটা আঁকবো। ঠোঁটটা একটু চাপো, মানে লিপস্টিকটা দাও, আর তার থেকে বড় কথা আমার ছেলেটা উঠে গেছে। চাপো, এই এবার তুলে দাও, দাঁড়াও না, এত কষ্ট করে করে এবার তুলে দাও, তুলে দাও, তুলে দাও। তো এবার আমি যেটা করব, একটা জাস্ট টিপ পরাবো, আর কিছু একটু হাসো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার সাজ। সাজটা কেমন লাগলো? এখানে হেডফোন আর এখানে ওষুধ টাইপের সাজ কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলো। বেয়ে যাচ্ছে, আরে আমার সোনাবাকি উঠে গেছে, ইস, ওর গালে লিপস্টিক লাগিয়ে দিয়েছে দেখো। মানে সাজাতে গিয়ে কতবার যে বারণ করছে যে না আমি আর সাজবো না, আমি আর সাজবো না, তা ঠিক তুলে দাও, এইরকম বলছে তাড়াতাড়ি তুলে দাও। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। তো ফ্রেন্ডস, আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার এদেরকে পড়াবো। আর এরা দেখো ওর কাকুরে দেখতে যাচ্ছে, মানে ওর কাকু কেমন সেজেছে সেটা দেখতে যাচ্ছে। ওই দেখো, তো যাই হোক চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো ওষুধ সাজ তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমরা পাও। তো আজকের মতন বাই, টাটা।